বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরির কি হবে? যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তবে লেখবার বেলা একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার উপস্থিত করো কেন? যে ভাষায় নিজের মনে দর্শন চিন্তা করো, বিজ্ঞান চিন্তা করো, দশজনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে সকল তথ্য বিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকেই ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনোকালেও হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করে, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। যদি বলো কথা বেশ, তবে বাংলা ভাষা বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই তো নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্পদিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা খাওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা আমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হীরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো, দেখি ব্রাহ্মণী সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, তত এই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে চাপাবার চেষ্টা হয়। ভাবরে সে কি ধুম, দশা পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে রাজা আসিত। আহা, কি পেঁচাওয়া বিশেষণ, কি বাহাদুর সমাজ, কি শ্লেষ! ওসব মরার লক্ষণ। যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষাই নয়, সকল শিল্পতেও এলো। বাড়িটার না আছে ভাব না ভঙ্গি, খামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে। গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রের কি ধুম, গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব, তার কি উদ্দেশ্য,
তা ভরত ঋষিও বুঝতে পারবেন না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকা বাঁকা ডামাডোল, ছত্রিশ নারীর টান তাই রে বাপ। তার উপর মুসলমান ওস্তাদেদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে কি গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সেই সঙ্গীত কোনো কাজেরই নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনিই ভাবময় প্রাণপূর্ণ হয়ে উঠবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর তোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। নমস্কার।